আজকে আমরা চলে এসেছি দিশা এন্টারপ্রাইজে ভাড়ার সাথে, আর আমাদের সাথে আছে মিস্টার সুরজিৎ সাহা। তো দাদা, আজকে আপনি আমাদের কি কি গাড়ি দেখাবেন? কটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন? বিশাল স্টক লাগানো আছে। আর দাদা, আমাদের গোডাউনেও রয়েছে, গোডাউনেও স্টক আছে। তাহলে গাড়ি কি দেখ? Hyundai i20 পেট্রোল 2009 এর গাড়ি, 24 ট্যাক্স। 2009 এর গাড়ি, 24 ট্যাক্স গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে গাড়িটা। কত কিলোমিটার চলেছে? 39,000 চলেছে, 39,000 কিলোমিটার চলেছে। এর ইন্টেরিয়রটা দেখা যেতে পারে, ম্যাগনা মডেল। তাহলে দাদা, আমাদেরকে বলুন যে এই গাড়িটার আপনারা প্রাইস কত রেখেছেন? 1,95,000 মাত্র। এই গাড়িটা দেখতে পাচ্ছেন 1,95,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। সুজুকি স্যালারিও 2016 গাড়ি, 21 ট্যাক্স। 2016 গাড়ি, 21 অবধি ট্যাক্স আছে। 19,000 চলেছে, মাত্র 19,000 কিলোমিটার চলেছে। তাহলে এই গাড়িটা 19,000 কিলোমিটার চলেছে বলা যেতে পারে, মানে চলেইনি, মানে একদম লাইক নিউ, ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশনে, অরিজিনাল পেইন্ট, অরিজিনাল পেইন্ট। গাড়িতে কি কোনো কাজ আছে? গাড়িতে কোনো কাজ নেই, গাড়িতে কোনো কাজ নেই, কোনো কাজ। ডেলিভারির সময় পলিশ করে দেওয়া হবে, ডেলিভারির সময় পলিশ আপনারা করে দেবেন, ওটা ফ্রি, ওটা ফ্রি ফ্রিতে। তাহলে আপনারা এখানে গাড়ি কিনলে পলিশও আপনাদের করে দেওয়া হবে ফ্রিতে। তাহলে গাড়িটা, এটার প্রাইস কত রেখেছে? 3,500,000। 3,500,000 টাকা, মানে 3,50,000 অনলি। চলুন চলুন, নেক্সট গাড়ি চলে দিও, এই ইন্টেরিয়রগুলো দেখা যাক। কোন গাড়ি আছে? এটা সুজুকি নেক্সা এস ক্রস আছে, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে। 2019-এর গাড়ি, 2019-এর গাড়ি, মানে একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন, চলেইনি। কত? 13,000 মাত্র, মাত্র 13,000 চলেছে। গাড়িটা দেখতে পাচ্ছেন একদম দারুণ কন্ডিশনে আছে, শাইনিং ব্লু কালার। আর গাড়িটার আপনারা মোটামুটি প্রাইস কত রেখেছেন? 8,50,000 টাকা। আর এটার ট্যাক্স 24 অবধি? 24 অবধি ট্যাক্স, 8,50,000 অনলি। ব্র্যান্ড নিউ কন্ডিশন, অরিজিনাল পেন্ট, আর একদম ফার্স্ট ওনার গাড়ি। গাড়ির ইন্টেরিয়ার গুলো দেখা যাক তাহলে এবার। দেখুন ইন্টেরিয়ার গুলো, ব্ল্যাক কালারের গাড়ি, হন্ডা অমেজ মনে হচ্ছে। 2016 গাড়ি, 21 অবধি ট্যাক্স আছে। 38,000 চলেছে মাত্র। আর এটা আপনারা 38,000 চলেছে বলছেন গাড়িতে, মানে অরিজিনাল পেন্ট, অরিজিনাল পেন্ট, অরিজিনাল পেন্ট রয়েছে। আর এক্সট্রা কোনো ফিটিংস বা কিছু? কোম্পানি ফিটেড সব ইনস্টল করা আছে। তাহলে এবার দর্শকরা মেনলি জানতে চাইবে, আমরা ইন্টেরিয়ারটা তো দেখাবো, কিন্তু এটার প্রাইস আপনারা কত রেখেছেন? 3,80,000, মাত্র 3,80,000 টাকায় এই হন্ডা অ্যামেজ আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা ডিজেল মডেল আছে। এরকম গাড়ি কি কম চলা মনে হয়? 35,000 মতো চলে, 38,000। আর ডেলিভারির সময় সার্ভিস এবং পলিশ
শুধু পলিশি না সার্ভিসও ফ্রি থাকবে ডেলিভারির সময়। আপনাদের ফাইন্যান্স হয়? ব্যাংক ফাইন্যান্স হয়। তাহলে কেউ যদি লোনেও কিনতে চায় তাহলে লোনেও আপনারা এখানে এসে কিনতে পারেন, ফাইন্যান্সও হয়ে যাবে আপনাদের গাড়ি এখানে। আপনাদের কন্ট্যাক্ট করতে হবে সুরজিৎ দাস। কত চলেছে? মাত্র 34,000 কিলোমিটার চলেছে। তাহলে দাদা আপনি এবার বলুন যে প্রাইস কত রেখেছেন? 5,30,000 ওনলি 5,30,000 হন্ডা জাজ। এটা 5-seater গাড়ির ইন্টেরিয়রটা দেখিয়ে দেওয়া হবে। চলুন নেক্সট গাড়ি জাজ, গাড়ির ইন্টেরিয়রটা দেখানো ছোট। তাছাড়া এখান থেকে বুক করলে আবার রিপিট করে দিচ্ছি, সার্ভিস তো ফ্রি আছে, পলিশ সব ফ্রি আছে। আর এই গাড়িটা মানে কত প্রাইস রেখেছে? 2,70,000 ওনলি। 2,70,000-এ আপনারা এই হুন্ডাই ইয়ন 2017 পেয়ে যাবেন। তাহলে এবার নেক্সট গাড়ি আমরা দেখবো, হোলি স্পেশাল গাড়ি মনে হচ্ছে এটা। গাড়িটার কালার দেখতে পাচ্ছেন, কেমন কালার লাগছে বলুন? ব্ল্যাক, ব্ল্যাক ঠিক না, হোলিতে আপনারা বাদুর রং দেখেছেন ওরকম টাইপের কালার মনে হচ্ছে এটা। দেখুন একটু সবুজ সবুজ টাইপের আর ব্ল্যাক টাইপের। আর এই গাড়িটা মানে আপনি বলুন মানে কি গাড়ি আছে আর কি ডিটেল? রেনল্ড টুইট আর এক্সেল মডেল, আর এক্সেল মডেল 2016 গাড়ি, 2016 গাড়ি বল, বুঝতে পারছেন? ট্যাক্স অরিজিনাল পেইন্ট রয়েছে, ফার্স্ট ওনার গাড়ি, এই বছরই ট্যাক্স আছে, ট্যাক্স এখানে রিনিউ করার, ট্যাক্স রিনিউ করারও ব্যবস্থা আছে। ট্যাক্স রিনিউ করে কি প্রাইস হবে, ট্যাক্স রিনিউ ছাড়া কি প্রাইস হবে, মোটামুটি আপনি আমরা এলে এখানে ডিটেইলস সব ডিটেইলস বলে দেবেন। তো মোটামুটি 21 অবধি যদি ট্যাক্স যদি থাকে তাহলে এটার প্রাইস কত রেখেছে? 2,70,000, মাত্র 2,70,000 টাকায় আপনারা এই রেনল্টের কুইড আর এক্সেল মডেল পেয়ে যাবে। গাড়িটা খুবই সুন্দর লাগছে, তাহলে এখনই কন্ট্যাক্ট করুন, এখনই কন্ট্যাক্ট করুন। আর হোলির আগে এই গাড়িটাকে নিজের বানিয়ে নিন।
গাড়ি এটা একদম সবুজ রঙের, পেট্রোলে বিট মনে হচ্ছে, খুবই ফেমাস গাড়ি আর খুবই ভিউয়াররা পছন্দ করে বিট গাড়িটা। কাস্টমার গাড়ি অরিজিনাল পেন্ট রয়েছে, ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেন্ট, ২০১১র গাড়ি আর ২১ অবধি ট্যাক্স আছে, তাহলে কম চলেছে ১৩,০০০, মাত্র ১৩,০০০ চলেছে। এত কম চলার পেছনে সিক্রেটটা কি? ওনার চালায়নি, মানে ওনার কিনে রেখে দিয়েছিল, ১৩,০০০ চলেছে গাড়িটা। আর গাড়িটার আমরা মোটামুটি এবার জানার চেষ্টা করবো যে প্রাইস কত রাখা হয়েছে, কত প্রাইস রাখা উচিত। দর্শকরা আপনি আমাদেরকে কমেন্টেও জানান যে এই গাড়ির প্রাইস কত হওয়া উচিত, কিন্তু তার আগে সুরজিৎ দার থেকে জেনে নিন এই গাড়ির প্রাইস কত রাখা হয়েছে। এটা ১৯,০০০ টাকা। কমেন্টে জানান যে গাড়ির প্রাইস ঠিক আছে নাকি, আপনারা আরও কিছু ডিসকাউন্ট যদি চান তাহলে ডিসকাউন্টের তো নিশ্চয়ই ব্যবস্থা এখানে আছে, অন টেবিল ডিসকাউন্টের ব্যবস্থা আছে, তাই জন্য আপনাদের আসতে হবে। আসুন, গাড়ি দেখুন, পছন্দ করুন, কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেওয়া যাবে অবশ্যই। সার্ভিস পলিশ তো ফ্রি থাকছে, সার্ভিস পলিশ ফ্রি একদম। তাহলে এই গাড়ির প্রাইস অনলি ১৯,০০০। ২০১৩র গাড়ি, ২৩ অবধি ট্যাক্স আছে। এই গাড়িটা ডিজেল মডেল আছে, গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি, খুবই সুন্দর লাগছে গাড়িটা দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা। তাহলে এটা মোটামুটি আপনি বলুন কত কিলোমিটার চলেছে? ৪৯,০০০ চলেছে গাড়িটা, ৪৯,০০০। এবার এই গাড়িটার আমরা ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দেব। গাড়ির ইন্টেরিয়রটা আপনারা দেখতে পাচ্ছেন, দাদা মেনলি এবার আমরা জানতে চাইবো এই গাড়িটার আপনারা প্রাইস কত রেখেছেন। মাত্র ৩.৫ লাখ, ৩,৫০,০০০ এই আইটেম আপনারা সবাই পেয়ে যাবেন। তাহলে নেক্সট গাড়ি দেখা যাক, খুবই ডিমান্ডের গাড়ি, মারুতি সুজুকি আর্টিগা VXL, মানে পেট্রোল মডেল আছে এটা, পেট্রোলের টপ মডেল। গাড়িটা পুরো হোয়াইট কালারে মনে হচ্ছে, হোয়াইট কালারের গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। কোন ইয়ারের গাড়ি আছে? ২০১৫র গাড়ি, ২৫ অবধি ট্যাক্স পে করা আছে। মেনলি জানবো প্রাইস কত রাখা আছে, ৫,৭০,০০০, ৫,৭০,০০০ এই নতুন আর্টিগা আপনারা পেয়ে যাবেন, ২৫ অবধি ট্যাক্স দেওয়া আছে, মানে ৪ বছর কোনো ট্যাক্সের কোনো মাথা ব্যথা নেই। ৪২,০০০ চলেছে, বেশি চলেও নি। ৭ সিটার গাড়ি, যাদের বড় ফ্যামিলি আছে তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি, যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য। তাহলে এই এবার আমরা এখানে চলে এসেছি
অনেক রোদে ছিলাম, এখন একটু ছায়ের দিকে আমরা চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছেন গাড়ি লাগানো আছে, তো গাড়ির পুরো ছড়াছড়ি এখানে দিশা এন্টারপ্রাইজের। তো কেমন হচ্ছে, আরেকটা টুইট আছে গ্রে কালারের, আরএক্সটি মডেল আছে টুইট, 2017-র গাড়ি, 22 অব্দি ট্যাক্স আছে। গাড়িটা মোটামুটি কত কিলোমিটার চলেছে, ফার্স্ট ওনার গাড়ি 12,000 চলেছে, মানে বলতে পারেন চলেই নি গাড়িটা, একদম নিউ কন্ডিশনে রয়েছে। গাড়িতে কোনো কাজ হয়েছে, মানে কোনো কাজ হয়নি আর কোনো কাজ নেই, তো গাড়িটা বুঝতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর গাড়িটার এবার মেনলি আমরা জানতে চাইবো যে প্রাইস কত রাখা, 2,95,000 টাকা, মানে 2,95,000-এ এই গাড়ি আপনাদের নতুন হয়ে যাবে। সার্ভিস পলিশ তো ফ্রি আপনাদেরকে বলা হচ্ছে, সার্ভিস পলিশ ফ্রি আছে, ফাইন্যান্সেরও অ্যাভেলেবিলিটি আছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, দর্শকদের খুবই এটা ইন্টারেস্ট থাকে যারা বিভিন্ন নতুন গাড়ি কিনতে চান, যে ফাইন্যান্সে ITI ছাড়াও কি আপনারা এখানে ফাইন্যান্স করেন? ITI ছাড়াও এখানে ফাইন্যান্স হয়, কিন্তু তার জন্য আপনাদের একটা প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট মনে হয় লাগবে, ইনকাম প্রুফটা দেখাতে হবে, তাহলে ফাইন্যান্স হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা খুবই ফ্রেশ, সব থেকে ফ্রেশ কন্ডিশনের যে গাড়ি হয়, একটা ডক্টর ইউজ গাড়ি, ডক্টররা আপনারা জানেন যে ডক্টর ইউজ গাড়ির একটা আলাদাই ডিমান্ড হয়। আর দেখতে পাচ্ছেন ডক্টর ইউজ গাড়ি আছে, হিউন্ডাই স্যান্ট্রো মনে হচ্ছে, এটা এরা মডেল আছে। এই গাড়িটা মানে চলেছে তো খুবই কম, মনে হয় কত কিলোমিটার আছে, মাত্র 17,000 কিলোমিটার চলেছে, 17,000 কিলোমিটার। গাড়িটার স্পেশালিটি কী আছে সেটা আপনি বলুন, যে ট্যাক্সের কোনো স্পেশালিটি আছে কি আছে এই গাড়িটার? 2019-এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেড, মানে ভাবতে পাচ্ছেন, মানে 19-এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স, মানে মার্কেটে সোজা ভাবে পাওয়া যায় না, মানে খুঁজতে পাওয়া যায়। আর এখানে দিশা এন্টারপ্রাইজে আপনারা নর্মালি গাড়ির ব্যবসায় আপনি তাহলে 12 বছর আছেন, 12 বছর মানে তখন অনেক অনেক দিন আগের থেকে, মানে 2008-09 ওই টাইম থেকেই হলো। তো আপনি মানে গাড়ির লাইনে মানে ঢুকলেন কি করে, গাড়ির প্রতি কি সব প্রথম ছোটবেলার থেকে আকর্ষিত ছিলেন? ছোটবেলার থেকে আমার নিজস্ব পার্সোনালি 2-3টে গাড়ি ছিল। আচ্ছা, যখন আমার ড্রাইভারের সমস্যা ছিল তখন গাড়িগুলো আমি যখন সেল করতে থাকি তখন আমার এই লাইনটা পছন্দ হয়ে যায়। মানে আপনাদের গাড়ি আপনি প্রথমে সেল করে দেন আপনাদের নিজের গাড়িগুলো ড্রাইভারের সমস্যার জন্য, তখন আপনি এই লাইনটাকে বেছে নিয়েছি এই লাইনটা। তাহলে ডিলারশিপের এই লাইনটা মানে ইট ইজ তো মানে ইজি না, অনেকেরাই ভাবে যে করবে কিন্তু অনেকেরাই করে উঠতে পারেন না। তো যারা আমাদের ভিউয়ার আছে যারা এই গাড়ির লাইনে ঢুকতে চায়, তাদেরকে আপনি কি সাজেশন দেবে, তাদের প্রথমভাবে কিভাবে স্টার্ট করা উচিত আর কিভাবে মানে এগিয়ে যাওয়া উচিত? অবশ্যই বলবো গাড়ির কোয়ালিটি মেনটেন করতে হবে তাকে প্রথম, যদি ব্র্যান্ডটাকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে চায়। আর অবশ্যই মার্জিন, এই কম্পিটিশন মার্কেটে যদি আমি মনে করি একটা হিউজ পরিমাণ প্রফিট করব সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসবে নিশ্চয়ই। হিউজ পরিমাণ প্রফিট করলে তো মানে গাড়ির রেটও বেড়ে যাবে,
আর এটা তো পুরো কম্পিটিশনের মার্কেট। গাড়ি আপনি বিলিভ করেন যে গাড়ি যত কম মার্জিনে হোক তাড়াতাড়ি সেল হয়ে যাবে সেটা বেটার। তাহলে সে নিয়েই আমরা আজকে এখানে দিশা এন্টারপ্রাইজে এসেছিলাম। আরো গোডাউনে অনেক গাড়ি আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আর আশা করি গার্ডিয়ান মাকানের সাথে দিশা এন্টারপ্রাইজের যে সম্পর্কটা এটা এখানে শুরু হলো। আমরা অনেক আরো ভিডিও নিতে থাকবো আর বিভিন্ন স্টক তো আপনাদের চেঞ্জ হতেই থাকে। নতুন নতুন যা স্টক আসবে আপনি আপনারা এই চ্যানেলে নিশ্চয়ই দেখতে পারবেন। তাই সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটাকে লাইক করে দিন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।